জাদুনগরে জাদুর মতো চলি জাদুনগরবাসী হার জিত নিয়ে তবু থাকে পাশাপাশি আমরা জাদুনগরে আমরা জাদুনগরে জাদুর মতো চলি আমরা জাদুনগরে জাদুর মতো চলি। এইটা কিন্তু মাইনে নিতে পারলাম না, এটা কিন্তু একদম ফাউল ধরনের কথা বললেন। সারা পৃথিবীতে বহু মানুষ, কোটি কোটি মানুষ এক বর্ণীয় জীবন পার করতেছে না। হ্যাঁ, এটা কথা বললেন, করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই হক্কেন ব্যাপারী এক বউ নিয়ে জীবন পার করবে না। আরে বেটা, বিয়ে হইতেছে আমার কাছে একটা বিনোদন, আমি সারা জীবন এই বিনোদন উপভোগ করুম, তখন কোনো সমস্যা আছে? হ্যাঁ, এইটা কোনো কথা বললেন। বিবাহ বলে বিনোদন, ধরো আপনার কথা বলে কোনো আসলে হইব না, আপনি আপনি আপনার মতো করে বোঝেন। কথা কইতে না আসলে কথা কইস না, অসুবিধা নাই। বেশি বুঝতেছি না আমি, হক্কেন কাকা সব ঘটনাই তো আমরা জানি, এখন আপনি যত যাই কন কেউ তো বিশ্বাস করবে না। আসল ঘটনা যেদিন বাইরেই পড়বো সেদিন সবাই বিশ্বাস করবো, বুঝছস? আগের ঘটনা কোনোদিনও বের হবে না, আর ওই হক্কেন কাকাও কোনোদিন রোজিনা শাশুড়ি তালাক দিতে পারবে না, দেখে নেন আপনি। আর যদিও হক্কেন কাকা তালাক দিতে চায়, আমরা আছি না। কারা কাকা, এই যে ফালতু বিষয় নিয়ে আমি আপনার সাথে আলাপ করতে চাই না, সেই সময় আমার নেই। কোনো যদি ভালো বিষয় থাকে আসেন আলোচনা করি। কোনোদিন তো শুনলাম না যে এসে বললেন যে চল চল একটা ভালো কাজে করি, একটা সাঁকো বানাই, এটা ডেভেলপ করি, কইতো না, করলে তো আলটু ফালটু কথা নিয়ে সারাদিন পড়ে থাকে, আমাদের মাথা মতো নষ্ট করে দিচ্ছে। কি শেখবো আপনাদের কাছ থেকে? যত সব ফাউল। এটা কি হইল? আবার কেউই তো বিশ্বাস করাইতে পারতাছি না। আর রোজিনী আরে তাইলে কেমনে খাদামো? হ্যাঁ, সাদেক কাহা কামটা একদমই ভালো করে নাই। লতিফ ভাই আর সাদেমান ভাইরে শুধুমাত্র কান ধরে ছেড়ে দেওয়া উচিত হয় নাই, আরো কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল। তা না, খালি কান ধরে উঠবস করে ছেড়ে দিল। শোন, সাদেক কাজ এই কাম করবো এটা আগে থেকে জানা ছিল। ওনার চিনস তুই, উনি হইলো সব ঠিক রাখে, বোর্ডের হিসাব তার, সে মনে করে দুই পক্ষ করে হাতে রাখে, তা নাহলে বোর্ড হাতছাড়া হয়ে যাবো, এখন হিসাব আলাদা। এতে এই কাম করবো আমরা আগে থেকে। ভাবছিলাম বরাত বাইতে নাই, কিন্তু কাহা তো এখন আর ইলেকশনই করবো না, খামোখা ভোট গুনে লাভ কি? বরাত ভাই কিরে, এই মুক্তার এত রাজ্যের বেলা তুই ভাঙ্গা বল হইয়া বাইরে সুস গান, ঘরে থাকতে ভালো লাগে না রে। আসেন ভাইজান বসেন। তুই না না, আপনি বসেন। আলো ঠিক আছে, বল লাভ তো সাদেক কাকা বলে সাদেমান আর লতিফরে মামুলি শাস্তি দিয়ে ছাইড়া দিছে। হ্যাঁ, এটাই তো শুনলাম। তো একটা কামের কাম হয়েছে, সাদেমান আর লতিফরে দল থেকে সাদেক কারে কইয়া বৈশাখ করতে পারছি। তো সাদেক কার লগে কথা হয়েছিল তো? হ্যাঁ, গুড গুড। কিন্তু দুই সালাই তো কাউ কাউ করবো রে, এক করে থাপড়ে কাঞ্চি ভাড়া দেবো। উঠছি রে, আমারে ফোন দেয় কেন কে? হ্যাঁ মন্টু ক। এই কি বলতেছেন আপনি এসব? আমি তারা। তারা? হ্যাঁ ঠিক আছে, বুঝছি তুই মন্টু কি এখন কি কি আমার দলে খেলতে চাস তো? কিন্তু অবশ্যই খেলবি, সমস্যা নেই, খেলবি। কি করতেছেন আপনি সব? আপনার মোবাইলে কি আমার নামটা উঠে নাই নাকি আপনি আমার নাম্বার ডিলিট করে ফেলাইছেন? হুম, আরে ডিলিট করবো কেন, তোর নাম্বার তো মোবাইলে আছে, তুই ডিলিট হস নাই, আসস আসস। আরে বাবারে, আমি নিশ্চিত তুই ভালো খেলবি, তুই তো ভালো খেলোয়াড়। তোর শরীরের গঠন টঠন মিলে না, অত্যন্ত ভালো খেলতে পারবি তুই, কোনো সমস্যা নাই। এই আপনার সামনে কি কেউ আছে? হ্যাঁ হ্যাঁ মুক্তার আছে, কথা কবি মুক্তার কথা কবি। হ্যাঁ না কথা কব না, মুক্তার আছে। বুঝছি, সেটার জন্যই আপনি আমার সাথে উল্টোপাল্টা কথা বলতেছেন। শুনেন, কালকের কথা মনে আছে তো? মনে আছে মনে আছে, হ্যাঁ মনে আছে। শুনেন, আপনারা আমি পুকুর ঘাটে যাওয়ানোর সময় টাইমটা জানাই দিব না। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এত কথা পেঁচাস না। আচ্ছা রাখেন তাইলে। আরে রাখ, আরো খেলবে এত সস্তা মন্টু, আরো খেলতে চাই। ভালো তো লতিফার সাথে বল, যেহেতু খেলতেছেন না মন্টু তো ভালোই বলে। ও ঠিক আছে, তুই জানো সস্তা লেনে মনে হয়। হ্যাঁ ল, আমি আজকে যাই রে বরাত। হ্যাঁ ঠিক আছে গেলাম। হ্যাঁ যা যা মনিয়া। না ঠিক আছে আমি কই দেব, মনে যা গেলাম। হ্যাঁ হ্যাঁ। যা যা দেখে যাইস। হ্যাঁ তোমরা তো পায়ে আবার ঝামেলা অনেক দেশ। আস্ত নাম আস্ত নাম। ঠিক মুক্তা ভাই চলে গেছে? হুম চলে গেছে। আমি তোমাকে লাগে মুড়ি বানাইছিলাম। না না তো মুড়ি খাওয়ার দরকার নাই, আমার লাগে নিয়ে যা। মুড়ি খাওয়ার টাইম। আচ্ছা বানাইছি তো খাই দেখো। তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর, এসো 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 বন্ধু বুকেরই ভিতর তোমায় নিয়ে বাজবো থামা। হন তোরা কইছিলাম না সাদেক কাকা জীবনে আমার কিছু কব না, আর আমার যদি কিছু না কয় তোরও কিছু কব না। কিন্তু সমস্যা হয়ে গেছে একটাই, আমরা মানুষের ঘরের মধ্যে ফুসকি দিতে পারব না। ফুসকি দিয়ে কোনো লাভ নেই, বরং নিজেদের ক্ষতি হয়েছে। এই কারণে, এই ফুসকি দেওয়ার কারণে কোনো মেয়ে আমাদের পছন্দ করে না, আর এই জন্যই তো আমাদের প্রেমও হয় না। ওই বক্কারের মতো একটা ধান্দাবাজ, সেও প্রেম করে, কিন্তু আমাদের কোনো প্রেমই হচ্ছে না। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে বল তুই? হ্যাঁ তুই ঠিকই কইছিস। এখন ডাইরেক্ট লাইনে যাবো, মুনিয়ার পিছে তো মেলা টাকা খরচ করছে, এখন ডাইরেক্ট টার্গেট করে আগাম। এই চল তো ভাই, খারাপ হয় খারাপ করে দিনা খারাপ। এই যে কোন মন্ডাই কইতে আছে দুজায় থাবড়াইয়া ভূত সারাইয়া দেই কেন? ওই হারামজাদারা ধরা যখন খাইছোস কথা ঘুরাইতে পারলি না। কি কথা ঘুরামু? কেন কইতে পারলি না? হ্যাঁ ওই হকেনের বউ রাইতে বেলা আমাকে ডাকছিল। ইয়াল্লাহ আপনার মধ্যে এরকম ক্রিমিনালি খাটার বুদ্ধি কি আমাদের আছে নাকি? একটা থাপড়াই একটা ছড়াই। আমি তোকে ভালো চাইতেছি, আর তোরা আমার কাছে ক্রিমিনাল। হ্যাঁ মুখ ফসকে বের হয়ে গেছে কাকা। আসলে কাকা এমন বুদ্ধি তো আমাদের মাথায় আসেনি, তাই কয়ে ফেলছি। মাথায় আসে নাই না? ওই হারামজাদা তোরা যদি হকনের বোন নামে অভিযোগ তুলতি তাহলে তো কত শাস্তি হইতো না। তা না কইরা যাবগাহন, তোরা আর একদিন এই হকনের বাড়িতে যাবি না। গা এই কাম আমরা করুম না, আমরা তো সাদেক কাকার কথা দিছি আমরা আর মানুষের ঘরে ফুসকি দিব না। আর যদি কথা না রাখি তাহলে তো সাদেক কাকা আমার টাকা নিয়ে এবারে কিন্তু মারবো। কিরে ও ঠিকই বলেছে। অত ফালাইতেছস কেন? অত ফালাইতেছস কেন? তোরা এবার হকেনের বাড়ি যাবি, ফুসকি দেওয়ার দরকার নাই। তোরা খালি বাড়িতে ঢুকবি, ফোন করে যাবি সাক্ষী হিসেবে রাইখে দেব। ঢোকার কিছুক্ষণ পর বাইরে যাবি, সকালবেলা সাদেক বিয়ারে যাইয়া কবি যে হকেনের বউ একটা খারাপ উদ্দেশ্য লইয়া আমাকে ডাকছিল। বাস কথা শেষ করতে চাই, কথা বুঝতে কথা কয় খরচ বিচার শালির জিহানে যা লাগে আমি দেখো। আমাদের লাভ কি? আমাদের লাভ কি? ওই হারাম দাদা লাভ ছাড়া কি আমি তোকে কাম করতে কইছি নাকি? কোনোদিন করাইছি? হ্যাঁ এই কাম করবি টাকা পাবি টাকা। আচ্ছা ঠিক আছে কাকা, আমরা তাহলে একটু চিন্তা ভাবনা করে লই। চিন্তা ভাবনা কইরা আপনি জানামো। কিরে কি কস? হ্যাঁ আমাদের অনেক ভাবতে হবে, তাড়াতাড়ি জানাইস। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। ওই বেটা শোন, ওই খাটাসের বুদ্ধি শুনে কোনো কাজ করা যাবে না। শোন, ওই খাটাস বাসের কাকা হক্কানি চাচার বোর কাছে ধাওয়া খাইছে, হ্যাঁ এখন সে চাইতেছে তার একটা মানে হক্কানি কাকার বোরে একটা কলঙ্ক দিতে। আরে ধাওয়া তো আমরাও খাইছি, তাতে কি হয়েছে? টাকা দিব তো। হ্যাঁ টাকা দিব তো। শোন, টাকার দরকার নাই, তুই কি চাস হক্কানি কাকার বোর কাছে বটির কোপ খাইতে? তার থেকে আমরা যা চাইতেছিলাম, আমাদের যা করার ইচ্ছা ছিল সেটাই করব, ঠিক আছে? অন্যের কাজ নিয়ে রিস্ক নেওয়ার দরকার নেই। তা অবশ্য ঠিকই কইছো মামা। আমি একটা কথা কইতে চাই মামা, যদি আপনি মাইন্ড না করেন। ও এই যে মামা, গ্রামের লোকজন কিন্তু বলা বলি করতেছে, বুঝছেন? এই যে কানা সাদেমান আর ল্যাংনা লতিবের উচিত বিচার হয় নাই মামা। ওদের নাকি গাছে ঝুলে মারা উচিত ছিল। শোন, মানুষরে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। ওরা দুইজন আমার কাছে শপথ করছে, জীবনে আর কোনোদিন কারো ঘরে ফুসকি দিব না। মামা আপনি যাই বলেন মামা, ওই দুটা কিন্তু আসলে শয়তান। আমি জানি, দেহি না কি করে। আমার বিশ্বাস ওরা আমার যে কথা দিছে এই কথা রাখবো, বুঝছেন মামা? সবার মুখে একই কথা। সাদেক ভাই, আপনি কোন আক্কেলে সাদেমান আর ল্যাবরেটরিতে বিচার না করে ছেড়ে দিলেন? বসেন। আপনি আবার ওই বিষয়ে কথা কইতেছেন? কমু না, সারা গ্রামের লোক জানতেছে, সারা গ্রামের লোক কই করতেছে যে আপনি এই গ্রামের চোর বারপার গুন্ডা যেগুলি আছে সবগুলি শেল্টার দিতেছেন। জটিল মামা মুখ সামনে কথা কই দিচ্ছি। আমি তোর লগে কথা কই না, তুই চুপ থাক। আমি কেন চুপ থাকবো? মা আপনি আমার মামার যা ইচ্ছা তাই করবেন, আমি চুপ থাকবো? কি করবি? আমি যদি চুপ না থাকি কি করবি? মারবি আমারে? আর তুলবি আমার গায়ে? এখানে মারা কথা উঠলো কেন মামা? আমি কি মারতে চাইছি আপনার? বেশি কিন্তু কথা কইতেছ, বেশি কথা কলে তো থাবরা তোর গাল ফাড়ায় ফেলাম। মারেন তো আপনি আমার থাবরা, মারেন। এই দেখেন, চুপ চুপ। কথা আমি কইতেছি, আমি কথা কইতেছি। এই আপনার এই কাটা কইছে আমি ওগরে ঠিক মতো শাস্তি দেই নাই। কি শাস্তি দিছেন আপনি ওগরে? কান্ডা ধইরা শুধু দাঁড় করায় রাখছেন। এইটা তো বিচারের নামে প্রহসন। গ্রামের কোনো লোক একটা মানুষও আপনার এই বিচারে সন্তুষ্ট হয় নাই। মানুষ বুঝে গেছে এইটা আপনি স্বজন প্রীতি করছেন। গ্রামের কোন কোন মানুষ আমার বিচারে সন্তুষ্ট না, তাগো নাম আমারে জানান, আমারে কোন তাগো নাম, তাগো লিস্টি দেন। সবাই সন্তুষ্ট, খালি আপনি একলা সন্তুষ্ট না। কিসের নাম কমু? কার নাম কমু? কজনের নাম কমু? ব্যাক লোক গ্রামের সবাই অসন্তুষ্ট। গ্রামের কোনো মানুষ কয় নাই, কেউ কয় নাই, খালি আপনি কইছেন। অবশ্যই আমি কইতেছি, কারণ এই গ্রামের ব্যক্তির লগে আমিও একজন। আপনার সমস্ত কুকির পাই পাই কইরা কালকে আমি থানায় গিয়া ওসি সাহেবকে জানাই আসি। জটিল মামা আপনি কিন্তু থানায় যাবেন না কই দিচ্ছি, আর থানায় গেলে কিন্তু খবর আছে। তোরা করবি আমার খবর? জটিল জোয়ারদারের খবর করবি তোরা? আমি কালকে থানায় যাব, গিয়ে আপনার যাবতীয় কুকিরটি কখন কোথায় কি করছেন সব কিছু আমি ওসি সাহেবরে বইলে আসবো। পারলে কিছু আমারে কইরে। চ্যালেঞ্জ। দেখছেন মামা, আপনার কইছিলাম না এই যে ওদের বিচার সঠিকভাবে হয়নি মামা, দেখছেন তো এবার আপনি? থানায় যাবি জটিল? তরে থানায় যাও। কি করবো সুন্দরী, এত রাইতে তুমি দোকানে? আমি তো আশাই করতে পারি নাই তোমার। এর লেগে কিন্তু মানছে কয়, বুঝছো? গাই বা সুরে মিল থাকলে আর কোন লাগতো না। এরপরে কি করবেন সেটা তো আমি খুব ভালো করেই জানি। সারাদিন আপনি করেছিলেন? আমি তো আজকে সারাদিন দোকানে ছিলাম। ওকে, তুমি সারাদিন দোকানে আসলে আজকে? হ্যাঁ, খালি রন্ধন বন্ধন করানোর জন্য একবার বাড়িতে গেছিলাম। তাই নি? ওমা কিছু পাতো আপনার চেহারার মধ্যে এরকম গেলেস মারতেছে কেন? ঘটনাটা কি কোন তো? ভালো কথা, তোমার চেহারাও তো অনেক গেলিস মতো। তুমি চেহারায় কিছু মাস্ক রাখছো নাকি? বলেন না, আমি আমার মুখে কোনো কিছু কোনোদিনও মাখি না। আমার চেহারা এমন, আমার মনে হয় আপনার চোখে জ্যোতি বেড়ে গেছে। তাই নাকি? হ। তা বিয়ে শাদী কবে করবেন? বিয়ে তো করতেই চাই সুন্দরী, কিন্তু মনের মতো পাত্রী পাইতেছি না। ও কেন, দেশে কি মেয়ে মানুষের আকাল পড়ছে নাকি? মাইয়া মানুষের আকাল পড়ে নাই, তার ব্যাপারটা কি জানো, আমার আবার ওই বিকশিত পুষ্পের প্রতি লোভ বেশি। কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলেন। বিকশিত পুষ্প মানে কি বলতেছেন, একটু খোলাসা করে কম তো। আমি তোমারে বুঝাই বলি, ডোন্ট মাইন্ড কিন্তু। হ্যাঁ, বিকশিত পুষ্প হইল ধরো ওই যে ধরো তুমি, আর অবিকশিত পুষ্প হইতেছে ওই যে তারা, মনি, মুক্তা, অরা। ও তাইলে আপনি একটা কাম করেন। কি কাম করতো? খালিক ভাই বউ আছে না, আপনি তাই বিয়ে করে ফেলেন। আর খালিক ভাই তো 2 বছর আগে মারা গেছে, আর খালিক ভাই বউয়ের বয়সও তো তেমন বেশি না। কি কম? ও মজা নিতেছ না? কারণ খালিক ভাইয়ের বউয়ের সমস্যা কি? আর সে সত্যি সত্যি ধবধবে ফর্সা, প্রজ্ঞা ধবধবে ফর্সা। হাসি দেখো, হাসলে ওনার দাঁতের মারি দেখা যায়। উমা, মারি বাইরে হলে কি সমস্যা? অবশ্যই সমস্যা, হাসলে কেমন লাগে না? আর এই যে তুমি আমার দেখলে কি সুন্দর করে একটা হাসি দেও, হাসি দামি তো মোটামুটি 4-5 লাখ টাকা। আর তাছাড়া ওই যে খালেক মরছে, কেমন কও, খালেক মরছে হইল গিয়া যক্ষা হইয়া। ওর বউর যে যক্ষা হয় নাই তার কোনো গ্যারান্টি আছে? আরে না না, এটা কি কন, খালেক ভাইয়ের বউর কোনো যক্ষা টক্ষা নাই। আরে তোর কি, তুমি জানো না যক্ষা একটা সোয়াসে রোগ নাই মানে? তাইলে আরেকটা কাম করেন। কি কাম কর? আমার গ্রামে না একটা বিধবা মহিলা আছে, তার স্বামী কিন্তু 4 বছর আগে মারা গেছে, তাই বিয়ে করে ফেলেন। সে কিন্তু দেখতে অসম্ভব সুন্দরী। শুনো, আমি আসলে এরকম ডাইরেক্ট বিয়ার পক্ষে না, আমি একটু প্রেম করে বিবাহ করতে চাই। ও প্রেম, সেটারও ব্যবস্থা আছে। আমি তার সাথে আপনার প্রেমের ব্যবস্থা করাই দিব। না, তার দরকার নেই। বুঝছি তো, বুঝছি। আমার উপরে চোখটা পড়ছে, যেদিন চোখটা গাইলা দেব না সেই দিন বুঝবেন। আসমান বইরা জোছনা পরে, আমার ঘরে জোছনা কই, আমার ঘরে এক হাঁটু জল পানিতে থই থই। পড়ব আসমান ভাঙ্গা জোছনা তোমার ঘরে পড়ব। আরে বাবা রে বাবা 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 বাবা, গরিবের বাড়িতে হাতির পাড়া। বসেন বসেন। তুই এটা কোনো কাম করছ? কোন কাম ভাই? তুই যে ওই সাদে মানা লতিফ অগ বিরুদ্ধে যে কমপ্লেন করলি না, এই লেগা তো চেয়ারম্যান আগে বিচার করতে পারলো না বেটা। আরে অগরেই তো মারতে গেছিলাম, খুঁজা পাই নাই। যদি পাইতাম তাহলে গুই সাপ মারা মারতাম। হ্যাঁ বুঝছি, তুমি যে কি গুই সাপ পিডান পিডাইতা এটা আমার জানা আছে। নালিশ করলি না খান? নালিশ করলে তো আমি ইস্যু পেয়ে যাইতাম যে আপনার কাছে নালিশ করছে, আপনি মিয়া বিচার করেন নাই। আরে বাবা নালিশ করে কি করুম, ওই শয়তান দুইটা তো এই কামই করে বেড়ায়। এর লেগেই তো নালিশ করা দরকার আছিল। আমি ইস্যু পাইতাম, কি কইতাম যে আপনার কাছে নালিশ করে গেছে, আপনি বিচার করলেন না কেন? ওরে জটিল মিয়া ভাই বোঝেন না কেন, কাদায় বাড়ি দিয়ে কাদা সিটে লাভ কি? এই যে লেকচার দিয়ে কথা কস, কিছু কইলি হ্যাঁ লেওয়া পেশায় বুঝায় কথা কস। আমারে তবে ওই যে মাজা ভাঙ্গা স্বভাব, এই লেগেই এই গ্রামের এইসব বান্দর ফলাবানগুলি সাহস বাইরা যাইতেছে, ওরা আকাম কুকাম করে বেড়াইতেছে। কে তোরা কোনো প্রতিবাদ করস না? প্রতিবাদ করে কে? এই জটিল জোয়ারদার একলা একলা প্রতিবাদ করলে হইব? অনাচার দূর করন যাইব গ্রামের থিকা? আর তোমরা কি নাকে তেল দিয়ে হুইয়া আকাশ ভরা তারা গাইতেছেন? আরে মিয়া ভাই, এইসব নিয়ে কথা কয়ে লাভ আছে? আপনি কি কম চিল্লান? চিল্লান না, এই চিল্লায় কোনো লাভ হইছে? আমি তো একলা চিল্লায় কি করবো, আমার দলে তো কোনো লোক নাই, তোমরা তো আমার পাশে খারাও না। কারে কি কইতেছি আমি, কারে কি কইতেছি? তুই নিজে কি, নিজেও তো একটা খারাপ মানুষ। এই যে তুই রাইত বিরাইতে জুয়া খাইলা বেড়াস, ঘরে আস না, মনে করস কি এগুলি মানুষে জানে না? আজকে যে তোর বাইতে এই দুষ্ট পোলাপানগুলি আইয়া যে ফুচকি মারে, এটা কি ভালো হইতেছে? এটা শুনতে ভালো লাগে আমার? কোন দিন দেখবি কোন বেটার লগে বাইরে গেছে ধরব। আর জটন ভাই, মুখ সামলাই কথাবার্তা কইবেন। কে ঘর থেকে বাইরে হয়ে যাব? হ্যাঁ, কেডা ঘর থেকে বাইরে হয়ে যাব? যদি কেউ ঘর থেকে বের হয়ে যায় সেটা হলো আপনার বউ, আমি না। কি কমরা কেন? হ্যাঁ কমরা কেন? তুমি শুনতাছ না সে কি কইতেছে? তোমার সামনেই তো ধাকর কইতেছে। হ্যাঁ এই আপনারা তো রাজপথটা কেড়ে দিছে, আপনি আমার নামে উল্টাপাল্টা কথা কইতেছেন। আমি ঘর থেকে বাইরে দেব? ঘর থেকে বাইরে হবে আপনার বউ, ঘর থেকে বাইরে হবে আপনার মাইয়া। নানা রঙে নানা ঢঙে অনেক গল্প বলি আমরা জাদু নগরে, আমরা জাদু নগরে জাদুর মতো।